ওয়েদারিং এর ফলে রক্স মিনারেলস ব্রেকডাউন হয়ে তৈরি হয় প্যারেন্ট মেটেরিয়াল। এই প্যারেন্ট মেটেরিয়ালের উপরে কিন্তু এ নাম্বার অফ ফ্যাক্টরস কাজ করে, এবং এখানে সয়েল প্রসেস জড়িত, তার ফলে কিন্তু আলটিমেটলি তৈরি হয় সয়েল প্রোফাইল। আসলে সয়েল জেনেসিস এর কিন্তু এই পুরো সিলেবাসটা কিন্তু এখানে আছে। আমাদের আজকে আলোচনা হলো এই যে সয়েল ফর্মিং ফ্যাক্টরস, অর্থাৎ রক্স মিনারেলস এর ওয়েদারিং এর এই প্যারেন্ট মেটেরিয়ালটাই হলো সয়েল তৈরির একটা প্রিকার্সার বা সয়েল ফর্মেশনের জন্য আদি বস্তু। এই প্যারেন্ট মেটেরিয়াল উপরে কিন্তু সয়েল ফর্মিং যে আমরা দেখতে পারলাম যে এই রক মিনারেলসটা ওয়েদারিং করে কিন্তু তৈরি হয়, আর ওয়েদারিং কি এটা হলো ব্রেকডাউন, ব্রেকডাউন এন্ড ট্রান্সফরমেশন। এই জন্য ওয়েদারিংটাকে আমরা আসলে বলতে পারি এটা হলো ডিস্ট্রাকশন প্রসেস, অর্থাৎ রক্স মিনারেলসটা ডিস্ট্রাকশন হয়ে প্যারেন্ট মেটেরিয়াল তৈরি হয়। আবার প্যারেন্ট মেটেরিয়াল খাতা বসানো এই ফ্যাক্টর সাউন্ড মিউট করে দেন স্যার, আর কিছু বোঝা যাচ্ছে না। ID 137 একটু মিউট করে নাও। আর আলভি তুমি একটু টুকে নাও গোলা থাক ভাই, স্যার আপনি শুরু করেন, স্যার আপনি শুরু করেন, স্যার মিউট করে নিছে সব। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে দেখো যে রক্স মিনারেলস যে ওয়েদারিংটা, ওয়েদারিংটা আসলে হচ্ছে প্রসেস অফ ডিস্ট্রাকশন, এবং এই যে প্যারেন্ট মেটেরিয়াল তৈরি হলো ওই প্যারেন্ট মেটেরিয়ালের উপর যখন সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো কাজ করে তখন সয়েলটা ফর্মেশন, সেজন্য সয়েল ফর্মেশনটা হলো কনস্ট্রাকশন প্রসেস। তাহলে এটা হলো ওয়েদারিং হলো ডিস্ট্রাকশন প্রসেস এবং সয়েল ফর্মেশনটা হলো কনস্ট্রাকশন। আর তোমাদের মনে রাখতে হবে যে রক্স মিনারেলস এর ওয়েদারিং এর সাথে সাথে কিন্তু সয়েল ফর্মেশন শুরু হয়ে যায়, কারণ হলো যে এই ওয়েদারিং এর ফলে প্যারেন্ট মেটেরিয়াল তৈরি হয়। এই প্যারেন্ট মেটেরিয়ালের উপর যখন সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো কাজ করে আলটিমেটলি কিন্তু সয়েল তৈরি হয়, সয়েল প্রোফাইলটাকে কিন্তু আমরা সয়েল। কাজেই তোমাদের এখানে জিনিসটা তোমরা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পাবে যে সয়েলস আর কি কিভাবে তোমার অরিজিনেট করে। আমরা এটা বললাম সয়েলস আর ফর্মড from parent materials and the parent materials originate from the weathering of rocks and minerals. So the weathering processes are destructive while soil forming processes are constructive in nature. Soils are practically formed as a result of action of climate and living organisms on the parent materials over time as conditioned by topography. এখানে কিন্তু তোমার soil forming factors সম্পর্কে এই সেন্টেন্সটাতে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে সয়েলস আর প্র্যাকটিক্যালি ফর্ম এজ এ রেজাল্ট অফ অ্যাকশন অফ ক্লাইমেট অ্যান্ড লিভিং অর্গানিজম, অর্থাৎ ক্লাইমেট এবং লিভিং অর্গানিজম এর অ্যাকশনের ফলে কিসের উপর অ্যাকশন করে, প্যারেন্ট মেটেরিয়ালের উপর এগুলি অ্যাকশন করে, এবং এটার জন্য দরকার হলো ওভার টাইম সময় দরকার হয় এবং কিছু কন্ডিশন দরকার হয় যেমন টপোগ্রাফি। কাজে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট, তারপরে লিভিং অর্গানিজম, প্যারেন্ট মেটেরিয়াল, টাইম এবং টপোগ্রাফি, এই পাঁচটা আসলে হলো সয়েল ফর্মিং ফ্যাক্টরস। এই সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো এখানে পাঁচটা এই নামগুলো এখানে লেখানো হয়েছে যে ক্লাইমেট, লিভিং অর্গানিজমটাকে আমরা বলতেছি বায়োস্ফিয়ার, আর প্যারেন্ট মেটেরিয়াল তো আছেই যেটা উৎস বস্তু, এরপর আছে রিলিফ, টপোগ্রাফিটা হলো রিলিফ মানে এটা একটা কন্ডিশন, এবং সয়েল ফর্মেশন নতুন দরকার হলো সময়। কাজে এই পাঁচটা ফ্যাক্টরই কিন্তু সয়েল ফর্মিং ফ্যাক্টরস হিসেবে বিবেচনা করা হয়। এই ফ্যাক্টরস গুলোকে, এই ফ্যাক্টরস গুলোর যে প্রভাব এটা কিন্তু সমান নাও হতে পারে, কারণ এক এক ফ্যাক্টরের এক এক ধরনের প্রভাব রয়েছে। তবে সয়েল ফর্মেশনের জন্য এই পাঁচটা ফ্যাক্টরের কিন্তু প্রয়োজন, সবারই কিন্তু গুরুত্ব আছে, তবে কম বেশি গুরুত্ব আছে, অনেকগুলো বেশি রোল প্লে করে, অনেকগুলো একটু কম রোল প্লে করে। এখন এই যে সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো আমরা বললাম, এই ফ্যাক্টরস গুলোকে
জেনি জেনি 1941 কিন্তু এই সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলোকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন। উনি বলার চেষ্টা করেছেন যে এট এনি স্পেসিফিক লোকেশন অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ ফাইভ মেজর ফ্যাক্টরস আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি টু প্রোডিউস সয়েল অ্যাজ শোন ইন জেনিস ইকুয়েশন। S is equal to function of C, L, B, R, P, T. এখানে S is equal to any soil property. যেমন আমরা বলতে পারি clay content বা যে কোনো ধরনের property. এখানে function তোমরা intermediate পড়ে আসছো যে function এই সবগুলোর function. Function of কি? C হল climate, B হল biosphere, R হল relief, B হল perennial, C হল tree. এই যে dot dot দেখা যাচ্ছে ডট ডট গুলো হলো আদার আনস্পেসিফাইড ফ্যাক্টরস অর্থাৎ এগুলো এখনো স্পেসিফাইড হয়নি। কাজেই আমরা দেখতে পেলাম যে একটা নিপা তালুকদার একটু মিউট করে নাও নিপা তালুকদার একটু দেখো সয়েল ফর্মেশনের জন্য এনি সয়েল প্রপার্টি ফর দ্য ফর্মেশন অফ এনি সয়েল প্রপার্টি ফাইভ ফ্যাক্টরস আর অ্যাক্টিং সাইমালটেনিয়াস একই সাথে তারা কাজ করে এই ফ্যাক্টরস গুলো এর জন্য বলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ সি এল বি আর পিটি অর্থাৎ এই পাঁচটা আইডেন্টিফাইড হয়েছে এবং এছাড়াও ডট ডট রয়েছে আদার আনস্পেসিফিক। 1941 প্রায় কত 80 বছর এখনো কিন্তু এই ফ্যাক্টরস গুলো আনস্পেসিফাইড রয়েছে। কাজেই আমরা বলতে পারি এনি সয়েল প্রপার্টি ইজ এ ফাংশন অফ কালেকটিভ ইফেক্টস অফ সয়েল ফর্মিং। কাজে সয়েলের যে কোনো প্রপার্টি হলো কি সয়েল ফর্মিং ফ্যাক্টর কালেকটিভ ইফেক্টস। এই তোমাদের এত বলার পরে মিউট না করলে তার তো ক্লাস চালা কঠিন হয়ে যাবে, সময় তো আমাদের আধা ঘন্টা চলে গেল। স্যার কয়েকজন একটু ঝামেলা করে সব সময়, স্যার খুব ডিস্টার্ব করে স্যার। না না মিউট না করলে তো সাউন্ড আসতেছে, সমস্যা হলো না স্যার, সবাইকে মিউট করে দে। আমার তো অসুবিধা নেই, তোমাদেরকে অসুবিধা, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা স্যারের দিক থেকে একটু সমস্যা হইতাছে, তো সবাই একটু যার যার মাইকটা চেক করে নেই, যাদের আনমিউট আছে একটু দেখা মিউট করে নিলি তো হবে, বারবার বলতে হয় কেন এটা, তোমাদের বুঝতে সুবিধা হয়। এই কারণে যে এখন এক কথা তো বারবার রিপিট করা যাবে না, সেটাই স্যার। এখন যে জিনিসটা বলতে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো না, সয়েল সায়েন্সে দেখবা যে তোমরা প্রতি বছরই কিন্তু একটা থাকে, প্রায়শই থাকে যে গিভ দ্য জেনিস ইকুয়েশন ইন রিলেশন টু সয়েল ফর্মেশন। কাজে তোমার জেনিস ইকুয়েশনটা এই জন্য আমরা কিন্তু আলাদা ভাবে দিলাম, ফ্যাক্টরস গুলোর সাথেও আমরা দিতে পারতাম, কিন্তু ফ্যাক্টরস গুলোর সম্পর্কে আমরা একটু ব্রিফ দিয়ে এখানে আমরা কিন্তু জেনিস ইকুয়েশনটা বলার চেষ্টা করলাম যে যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় পৃথিবী ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় যদি কোনো সয়েল ফর্মেশন হতে হয় তাহলে পাঁচটা ফ্যাক্টরের সম্মিলিত প্রভাব দরকার, যেগুলো জেনি তার ইকুয়েশনের মাধ্যমে দেখাচ্ছি। এই কথাটাই কিন্তু লাস্টে আমরা কিন্তু কনক্লুড করেছি। তাহলে জেনেসিস ইকুয়েশন লিখলে কেউ যে শুধু এস ইজ ইকুয়াল ফাংশন অফ সিএলপিটি আরপিটি লিখে দিলে এক লাইন লিখলে এটা হবে না, কিন্তু এই যে পুরো পৃষ্ঠাটাই কিন্তু লিখতে হবে, কথা বুঝছো, নাম্বার দুই নাম্বার থাকে, মিনিমাম দুই নাম্বার থাকে, অবশ্য তিন নাম্বার থাকে, কথা বুঝছো। কাজে জেনেসিস ইকুয়েশন আসলে তোমাদের কিন্তু এই এট এনি স্পেসিফিক লোকেশন থেকে শুরু করে এই যে কালেকটিভ ইফেক্টস অফ অল সয়েল ফর্মিং ফ্যাক্টরস এই জিনিসটা লিখতে হবে, এবং এই পাঁচটা যে সয়েল ফর্মিং ফ্যাক্টর এগুলি কিন্তু আমরা এখন বিস্তারিত আলোচনা করব যে এই ফ্যাক্টর গুলো কোনটা কি রোল প্লে করে। তার মধ্যে তার আগে এই পাঁচটা ফ্যাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাক্টিভ ফ্যাক্টরস আর হলো প্যাসিভ ফ্যাক্টরস। অ্যাক্টিভ ফ্যাক্টর বলা হয়েছে তোমার যেগুলো তোমার এজেন্ট হিসেবে কাজ করে, এই পাঁচটা ফ্যাক্টরের মধ্যে তুমি যদি মনে করো এজেন্ট বা শক্তি, বুঝো, এনার্জি, এনার্জি সোর্স হিসেবে, এনার্জি হিসেবে কাজ করবে, এজেন্ট হিসেবে বাহক হিসেবে কাজ করে, তাহলে পাঁচটার মধ্যে কোন দুইটা পড়ে বলতো? ক্লাইমেট এবং বায়োস্ফিয়ার, এই দুইটা হলো কি এজেন্ট, এজেন্ট হিসেবে কাজ করে, আর বাকি তিনটা হলো সোর্স বা কন্ডিশন। সোর্স বা কন্ডিশন হলো সোর্স যেমন প্যারেন্ট মেটেরিয়াল একটা সোর্স, আর কন্ডিশন বলতে পারি আমরা রিলিফ টপোগ্রাফি একটা কন্ডিশন, আর সময়। কাজে এই তিনটা হলো তোমার প্যাসিভ ফ্যাক্টর। এই জন্য জোফি জোফি নামক একজন সায়েন্টিস্ট 1949 উনি এই সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলোকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো অ্যাক্টিভ ফ্যাক্টরস, অ্যাক্টিভ ফ্যাক্টরস হলো হুইচ রিপ্রেজেন্ট এজেন্টস দ্যাট সাপ্লাই এনার্জি দ্যাট অ্যাক্ট আপন দ্য মাস ফর প্রসেসেস অফ সয়েল ফর্মেশন। কাজে আমরা এজেন্ট হিসেবে যদি চিন্তা করি ক্লাইমেট এবং বায়োস্ফিয়ার, যেগুলো এনার্জি সরবরাহ করে, যেগুলো
এই প্যারেন্ট মেটেরিয়ালের উপরে কাজ করে, আর প্যাসিভ ফ্যাক্টর হলো এগুলো সোর্স হিসেবে কাজ করে কনফার্মেশনের জন্য এবং কন্ডিশন হিসেবে কাজ করে। তাহলে সোর্স হিসেবে যদি আমরা বলি তাহলে প্যারেন্ট মেটেরিয়াল, এবং কন্ডিশন হিসেবে যদি বলি যে সময় একটা কন্ডিশন আর রিলিফ একটা কন্ডিশন। কাজেই দেখো যে এই পাঁচটা ফ্যাক্টরের মধ্যে ক্লাইমেট এবং বায়োস্ফিয়ার হলো অ্যাক্টিভ ফ্যাক্টর, আর প্যারেন্ট মেটেরিয়াল, রিলিফ এবং টাইম এই তিনটা হলো প্যাসিভ ফ্যাক্টর। সময় তোমাদের ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টরস অফ সয়েল ফর্মেশন, এরকম দেখেছো তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন থাকে। কি বললেন রিলিফটা আরেকবার একটু বলেন। রিলিফ হলো টপোগ্রাফি, অর্থাৎ একটা সয়েল উঁচু নিচু নাকি সমতল, এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় রিলিফ। বাংলায় তোমরা যেটা বন্ধুরতা কোথাও করেছো না, বন্ধুরতা করেছো, বন্ধুরতা, এই বন্ধুরতাকে বলা হচ্ছে রিলিফ। কখনো আমরা এটাকে বলি টপোগ্রাফি, অর্থাৎ কন্ডিশন অফ সয়েল সার্ফেস, হোয়েদার ইট ইজ ফ্ল্যাট অর আন্ডুলেটেড, এটা কি উঁচু নিচু নাকি সমতল, এই যে অবস্থাটা এটাকে আমরা বলি রিলিফ। আর প্যারেন্ট মেটেরিয়াল তো তোমরা বুঝতে পারছো, আর টাইম প্যাসিভ প্যাসিভ ফ্যাক্টরস গুলো কি বলেন, সোর্স আর এই যে প্যাসিভ ফ্যাক্টর তিনটাই যে দেখতে পাচ্ছ যে প্যারেন্ট, এর মধ্যে সোর্স কোনটা, সোর্স হলো তোমার প্যারেন্ট মেটেরিয়াল, কারণ প্যারেন্ট মেটেরিয়ালের উপরেই তো কাজ করে ফ্যাক্টর গুলো। আর এই দুইটা রিলিফ আর টাইম, এই দুইটা কন্ডিশন, এটা হলো কন্ডিশন। হ্যাঁ, রিলিফ হলো যে জমির অবস্থাটা কি রকম, মাটির অবস্থাটা, এটা কি উঁচু নিচু না সমতল। আর একটা কন্ডিশন হলো সয়েল তৈরি হইতে গেলে একদিনই তো হবে না, 100 বছর 200 বছর এরকম সময় লাগে। বুঝছো, কাজেই সময় হলো অবশ্যম্ভাবী, এটা হলো কন্ডিশন। কাজেই সোর্স এবং কন্ডিশন এটা হলো প্যাসিভ ফ্যাক্টর, আর অ্যাক্টিভ ফ্যাক্টর হলো যেগুলো সরাসরি এজেন্ট হিসেবে কাজ করে, যেগুলো এনার্জি সরবরাহ করে সয়েল ফর্মেশন। কাজেই তোমরা এই পাঁচটা ফ্যাক্টরকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এখনই আমরা এই যে ফ্যাক্টর গুলো ক্লাইমেট, বায়োস, প্রথমে হলো তোমার ক্লাইমেট, আসলে সয়েল ফর্মেশনে যে ক্লাইমেট মেইনলি তোমরা জানো যে টেম্পারেচার এবং প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন হলো বৃষ্টিপাত, যে অনেক সময় আমরা রেইনফল বলে থাকি, একটু আভিজাত অভিজাত শব্দে আমরা প্রিসিপিটেশন বলি। এই প্রিসিপিটেশন এবং টেম্পারেচার এই দুইটা, এবং লার্জলি এই দুইটার মাধ্যমে, তাছাড়া পার্টলি থ্রু ডিটারমাইনিং ন্যাচারাল ভেজিটেশন। কাজেই ক্লাইমেট ইনফ্লুয়েন্সেস সয়েল ফর্মেশন লার্জলি থ্রু প্রিসিপিটেশন এন্ড টেম্পারেচার অ্যান্ড পার্টলি থ্রু ডিটারমাইনিং ন্যাচারাল ভেজিটেশন। কাজেই প্রিসিপিটেশন কিভাবে সয়েল ফর্মেশনের প্রভাব বিস্তার করে, আবার টেম্পারেচার কিভাবে প্রভাব বিস্তার করে, এবং এই দুটো ভেজিটেশনকে কন্ট্রোল করে কিভাবে সয়েল ফর্মেশন উপর প্রভাব বিস্তার করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা। স্যার ন্যাচারাল ভেজিটেশনটা যদি একটু ব্যাখ্যা করতেন স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সবগুলি আমরা বলবো, সবগুলি বলবো। এই তিনটা যেহেতু আমরা হেডলাইন বলেছি, একটা হলো প্রিসিপিটেশন, আর একটা হলো টেম্পারেচার এবং ন্যাচারাল ভেজিটেশন। ভেজিটেশন মানে তোমরা গাছপালা, কথা বুঝছো? কাজে তিনটার কি প্রভাব, আটা যে কথা তোমাদের বলতে চাচ্ছি যে তোমাদের সয়েল ফর্মেশনের জন্য তোমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে সয়েল ফর্মেশন আমাদের আলটিমেট টার্গেট হলো একটা সয়েল প্রোফাইল। এই প্রোফাইলটা তোমাদের আগেও আমরা বলেছিলাম, এটা লাস্টে যে আমাদের ডেভেলপমেন্টটা হবে, একটা সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট হবে, এটা তোমাদের একটা স্কেচ এখানে দেওয়া আছে নিশ্চয়ই। এই এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, এই যে একটা সয়েল তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা আসলে আলটিমেট আউটকাম ফর্মেশন।
কাজেই আমরা যখন সয়েল স্যার একটা কোশ্চেন হ্যাঁ তোমার প্রশ্নটা বলো আমি আগে এই কথাটা শেষ করি যে আমরা যখন সয়েল ফরমেশনের কথা বলবো তখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে সয়েল প্রোফাইল মানে প্রোফাইল আছে নাকি হরাইজন কম বেশি আছে এই জিনিসগুলো কিন্তু ওই ফ্যাক্টর গুলো যে প্রভাবিত করে সেই জিনিসের মধ্যে আসবে আচ্ছা তোমাদের প্রশ্নটা বলো কি প্রশ্ন স্যার আমি বিগত বছরের কোশ্চেন যখন পড়তে গেছিলাম ওখানে ই হরাইজন বলে একটা হরাইজনের কথা উল্লেখ ছিল কিন্তু ওটা তো এখানে দেওয়া নাই আমি আসলে ওইটার মধ্যে এখন যেতে চাচ্ছি না সয়েল ফর্মিং প্রসেস যখন তোমরা করবে এই যে দেখো হরাইজন গুলো ও হরাইজন এখানে দেওয়া আছে তোমাদের পাশাপাশি এই যে ইলুভিয়েশন হলো ওয়াশ আউট হয়ে যাওয়া এই দুইটার মধ্যে আবার আমরা একটা পার্থক্য দেখানোর চেষ্টা করছি এই যে তোমার দেখো এই হরাইজন তো এই হরাইজন থেকে সয়েল মেটেরিয়াল সাধারণত এই হরাইজনে জমা হয় নতুন ভাবে দেওয়ার চেষ্টা করেছে ক্লাসিক্যাল একটা কনসেপ্ট এটা কোনো অসুবিধা নাই বিভিন্ন ধরনের হরাইজন আছে আচ্ছা এই যে ইলুভিয়েশন ইলুভিয়েশন তোমাদের আমরা একটা পার্থক্য এটা তোমাদের যদি সমান পড়াবে আমি এই যে দেওয়া আছে তোমার এই যে ইলুভিয়েশন ইলুভিয়েশন এই প্রসেসটা এই যে তোমরা যে কথা তুমি জানতে চেয়েছিলে যে এটা হলো A2 হরাইজনে সাধারণত ইলুভিয়েশনটা হচ্ছে আর B2 হরাইজনে ইলুভিয়েশন আর ই স্যার প্লিজ হরাইজন হলো স্লাইড ওয়াইজ পড়ান স্যার না এটা আমরা তোমাদের রেফারেন্স সম্পর্কে তোমাদের বললাম এটা হলো এই অংশটা নিয়ে নতুন আলোচনা হবে সয়েল ফর্মিং প্রসেস যখন জি স্যার এটা আগেই পড়ায় না স্যার স্লাইড ওয়াইজ পড়ান আমরা কিন্তু তোমাদের স্যার তো স্যার না তোমাদের ওটা বোঝার দরকার নাই আমি যেটা বলছি যে এই যে আমরা যখন সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলো প্রভাব বলবো তখন তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আলটিমেট আউটকাম অফ সয়েল ফর্মেশন হলো সয়েল প্রোফাইল কাজেই সয়েল প্রোফাইলটা যে বিভিন্ন হরাইজন আছে এই ও হরাইজন এ হরাইজন বি হরাইজন দেখা যাবে যে কোন সয়েলে ও হরাইজন নাই কোন সয়েলে এ হরাইজন নাই কোন সয়েলে আছে শুধু বি হরাইজন কাজেই যে হরাইজনের যে ডেপথ গভীরতা এটা কিন্তু কম বেশি হবে এগুলো কিন্তু ফ্যাক্টর গুলো প্রভাব বিস্তার করবে কাজেই তোমরা যদি প্রথমে আমরা প্রিসিপিটেশনের কথা বলি তাহলে প্রিসিপিটেশন যেহেতু আমরা বলেছি রেইনফল যে রেইনফল একটা সয়েলে ময়শ্চার এয়ার রিলেশনশিপটা কিন্তু কন্ট্রোল করে অর্থাৎ রেইনফল যদি বেশি হয় সয়েলে তোমরা জানো যে ওয়াটার হলো একটা কম্পোনেন্ট তাই না কাজে ওয়াটার যে এই ওয়াটারের পরিমাণ কিন্তু বেশি হবে রেইনফল কম হলে ওয়াটার পরিমাণ কমে যাবে তখন হলো এয়ারের পরিমাণ সাধারণত বেশি থাকে কাজেই আমাদের ময়শ্চার এয়ার যে কন্টেন্ট অফ সয়েল এটা কিন্তু এই প্রিসিপিটেশন কিন্তু রেইনফল এফেক্টস প্রোফাইল ডেভেলপমেন্ট প্রোডিউসিং সয়েল সাবস্টিটিউটস এন্ড ডেপোজিশন অফ সয়েল ম্যাটেরিয়াল ডাউনহিল এই যে তোমাদের যে কথা একটু আগে দেখানোর চেষ্টা করলাম যে রেইনফল যখন হবে তখন এরা কি করবে ইরোশন করবে এখন ইরোশন টার্মটা তোমাদের কাছে নিশ্চয়ই পরিচিত যদি পরিচিত না হয় তাহলে আমরা বলি ইরোশন হলো যে ডিটাচমেন্ট এন্ড রিমুভাল সয়েল মিউট কর ভাই তোমরা যদি শব্দ করো তাহলে অন্যদের বুঝতে অসুবিধা হবে হ্যাঁ তাহলে ডিটাচমেন্ট এন্ড রিমুভাল অফ সয়েল ম্যাটেরিয়াল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অর্থাৎ এক জায়গা থেকে সয়েল ম্যাটেরিয়াল মনে করো টপ সয়েল আছে এটা যদি ডিটাচমেন্ট হয় অর্থাৎ আলগা হয় এবং অন্য জায়গায় চলে যায় এই যে প্রক্রিয়া এটাকে আমরা বলি ইরোশন ইরোশন মানে বাংলা তোমরা ক্ষয় শুনেছ অনেক সময় ভূমি ক্ষয়
তাহলে তোমার এই রেইনফল হলো ইরোশনের একটা প্রধান এজেন্ট। যখন বৃষ্টিপাত বেশি হয় তখন সয়েল ম্যাটেরিয়াল কি হয়, এক জায়গা থেকে ওয়াশ আউট হয়ে অন্য জায়গায় চলে যায়। কাজে তোমার স্টিপ, এই যে টপোগ্রাফির কথা আসছে, টপোগ্রাফি তোমরা একটা পাহাড়ের কথা চিন্তা করো আর একটা সমভূমির কথা চিন্তা করো। সমভূমি এখানে টপোগ্রাফি কি ফ্ল্যাট, আর যদি পাহাড় হয় অর্থাৎ উঁচু নিচু হয় একটা ঢালু, হ্যাঁ। কাজে স্টিপ টপোগ্রাফি হলো তোমার এলো এই ঢালু বা খাড়া, আর ফ্ল্যাট হইলো তোমার সমান। কাজেই যখন বৃষ্টিপাত বেশি হয় তখন যেখানে স্টিপ টপোগ্রাফি অর্থাৎ এখানে ঢালু স্লোপটা হলো তোমার খাড়া, সেখানে হলো যে সয়েল ম্যাটেরিয়াল কি উপর থেকে ওয়াশ আউট হয়ে নিচে গিয়ে জমা হবে। মনে করো পাহাড়ের কথা যদি চিন্তা করো, সে পাহাড়ের উপর থেকে সয়েল ম্যাটেরিয়াল ওয়াশ আউট হয়ে নিচে গিয়ে এই যে ডাউনহিল পাহাড়ের পাদদেশে জমা হবে। কাজেই এই পাহাড়ের উপরে যে সয়েলের যে প্রোফাইল, তাই না, এবং নিচে যে সয়েলের প্রোফাইল, এখানে কিন্তু বিভিন্ন হরাইজনের ডেপথ কিন্তু এক হবে না, কথা বুঝছো? কাজেই একটা স্টিপ টপোগ্রাফি সেখানে সয়েলের যে প্রোফাইল, আবার একটা ডিপ্রেস টপোগ্রাফি বা ফ্ল্যাট টপোগ্রাফি সেখানে প্রোফাইলের যে বিভিন্ন হরাইজন, এই হরাইজন কিন্তু তোমার গভীরতা বিভিন্ন হবে। দিস ইজ ডিউ টু রেইনফল, কারণ রেইনফলের কারণে ইরোশন ইরোশন হচ্ছে। ইরোশনের ফলে কি হচ্ছে, যে আমরা বলছি দেখো, প্রডিউসিং থিন সয়েল অন স্টিপ স্লোপ, অর্থাৎ যেখানে স্লোপটা খাড়া সেখানে সয়েলের কি থিন হবে। থিন বলতে কি বোঝাইছি, ওই যে বিভিন্ন হরাইজন তো দেখাইলাম, ও হরাইজন এ হরাইজন সবগুলো হরাইজন থাকবে না, উপরের হরাইজন গুলো ওয়াশ আউট হয়ে চলে যাবে, এই জন্য এই প্রোফাইলটা থিন হবে, অর্থাৎ সবগুলো হরাইজন এখানে থাকবে না, বুঝছো? এই ঘটনা ঘটে। কাজেই এই বৃষ্টিপাত কত বেশি হবে বা এটা ঘন ফ্রিকুয়েন্সিটা কেমন হবে, কত মানে ঘন ঘন বৃষ্টিটা হবে এবং এটা পরিমাণ কত বৃষ্টি হবে, এগুলো কিন্তু এই সয়েল ফরমেশনের যে গতি এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, কথা বুঝছো? কারণ বৃষ্টিপাত যখন বেশি হয় তখন কিন্তু তোমার এই যে সয়েল ম্যাটেরিয়াল গুলো, তাই না, এর মধ্যে মনে করো যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তোমরা বাই দিস টাইম কি কিছু ম্যাটেরিয়ালের নাম শুনেছো, বেসিক ম্যাটেরিয়াল বা অ্যাসিডিক ম্যাটেরিয়াল? কিছু আছে বেসিক, কিছু আছে অ্যাসিডিক, তাই না? বেসিক মানে কি? জি স্যার, হাইড্রোজেন আয়ন আছে, আয়রন আছে, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, অর্থাৎ যেগুলো অ্যাসিডিটি সৃষ্টি করে। এগুলি আসলে বিস্তারিত আমাদের তোমাদের লেভেল 3 তে সম্ভবত সয়েল কেমিস্ট্রিতে আমরা এটা পড়িয়ে থাকি। তো এবারে তো তোমাদের যেহেতু ওইটা কোর্সটা একটু ইয়া হয়েছে আর কি, রিঅর্গানাইজ হয়েছে, লেভেল 3 এর কিছু অংশ যেমন সয়েল ফিজিক্স এর কিছু অংশ এখানে চলে আসছে, তারপরে কেমিস্ট্রি আমাদের মেইনলি সয়েল এখন লেভেল 3 সেমিস্টার 2 তে, সেমিস্টার 1 এ সম্ভবত আছে। তাহলে আমরা একটু বলে রাখলাম যে এই সয়েল অ্যাসিডিটি এবং সয়েল বেসিসিটি, মাটির যে অম্লত্ব বা ক্ষারত্ব, এটার জন্য দায়ী হলো কিছু ক্যাটায়ন, যেগুলো হলো বেসিক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোর জন্য হলো পিএইচ টা বেশি হয়ে যাবে। আবার যেগুলো অ্যাসিডিক ক্যাটায়ন যেমন হাইড্রোজেন আয়ন, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো যদি থাকে তাহলে পিএইচ টা কমে যাবে, অর্থাৎ সয়েলের অ্যাসিডিটি ডেভেলপ করবে। কাজে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে তোমার কি হয়, এই ক্লে কন্টেন্ট আর ক্লে গুলো কি ওই যে ওয়াশ আউট হয়ে চলে যায়, ইরোশন হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এই বেসিক ম্যাটেরিয়াল গুলো চলে যায়, যে কারণে এগুলোর পরিমাণ সয়েলে কম হয়। আচ্ছা, অন্যদিকে হিউমিড রিজিয়ন যদি হয় তাহলে এই ঘটনাটা কোথায় হচ্ছে, হিউমিড রিজিয়ন। হিউমিড রিজিয়ন হলে তোমার এই অ্যাসিডিক সয়েলটা কি হবে, অ্যাসিডিক হবে, কারণ এই যে বেসিক যে ম্যাটেরিয়াল গুলো এগুলো ওয়াশ আউট হয়ে চলে যাচ্ছে, কথা বুঝছো? এটা হলো হিউমিড রিজিয়ন। আর যদি ডেজার্ট এরিড রিজিয়ন হয় যেখানে শুষ্ক অঞ্চল, তাহলে তোমরা বাই দিস টাইম এই শব্দটাও কিন্তু তোমাদের কাছে হয়তো পরিচিত হতে পারে। হিউমিড মানে আর্দ্র অঞ্চল যেখানে বৃষ্টিপাত বেশি হয়, বৃষ্টিপাত যেহেতু বেশি হয় সেখানে যে বেসিক ম্যাটেরিয়াল গুলো যেহেতু ওয়াশ আউট হয়ে চলে যাচ্ছে, সেই জন্য কি হবে, এখানে তোমার সয়েলটা অ্যাসিডিক হবে। আবার যদি শুষ্ক অঞ্চল হয়, এরিড রিজিয়ন, এরিড রিজিয়ন হলো শুষ্ক অঞ্চল, এখানে বৃষ্টিপাত কম হয় বা মরুভূমি অঞ্চল তুমি বলতে পারো, এখানে কিন্তু
এই যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম এই বেসিক ম্যাটেরিয়াল গুলো পাস আউট হবে না সেখানে কিন্তু এই সয়েলের পিএইচটা কিন্তু বেশি কথা হচ্ছে আচ্ছা এটাও কিন্তু একটা এই রেইনফল রেইনফলের কিন্তু একটা প্রবলেম একটা কথা তোমাদের যেটা বললাম যে ইন এরিয়াস অফ স্টিপ স্লোপ যেখানে স্লোপটা খারাপ হয় এবং হেভি রেইনফল থাকে স্যার বৃষ্টিপাতের ফলে অ্যাসিড ম্যাটেরিয়াল গুলো কিসের জন্য ওয়াশ আউট হচ্ছে না আর বেসিক বৃষ্টিপাত যদি বেশি হয় মনে করো পানির সাথে তোমার তো ওই যে বেসিক যে ম্যাটেরিয়াল গুলো এগুলো তো তোমার ওই যে সলিবল হয় তো সলিবল হওয়ার পরে পানির সাথে মিশে লিচিং প্রসেসে চলে যায় তো নিচের দিকে চলে যায় স্যার অ্যাসিডিক গুলো কেন যায় না হ্যাঁ অ্যাসিডিক গুলো সাধারণত যায় না কারণ হলো যে এই বেসিক ম্যাটেরিয়াল গুলো সলিবল হয় অ্যাসিডিক ম্যাটেরিয়াল তোমার মনে করো সিলিকা এগুলো জি স্যার অ্যাসিডিক গুলো কারণে হ্যাঁ সলিবিলিটির জন্যই কিন্তু এগুলো যায় সলিবিলিটি কম যে অ্যাসিডিক ম্যাটেরিয়াল গুলো কাজেই সলিবল হওয়ার কারণে বৃষ্টিপাতের যেহেতু সলিবল হয় আর যেহেতু বৃষ্টিপাত কম এখন তার সলিবিলিটির প্রশ্ন নাই কাজেই বেসিক ম্যাটেরিয়াল গুলো এখানে সয়েলে রয়ে যায় যে কারণে সয়েলের পিএইচটা বেশি কাজে তোমাদের এই যে এখানে স্লোপ এমনিতেই আছে স্লোপ যেখানে তোমার খারাপ তোমরা সবসময় পাহাড়ের কথা মনে করো বা একটা খারাপ স্লোপের কথা মনে করো যে ঢালু ঢালু হলে কি হবে এবং এখানে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে সয়েলটা কি মনে হয় রিলেটিভলি ইয়াং অর্থাৎ এই যে সয়েলের যে প্রোফাইল গুলো অর্থাৎ এখানে যে হরাইজন গুলো এই হরাইজন গুলো কিন্তু ম্যাচিউর হয় না অর্থাৎ উপরের হরাইজন গুলো প্রতিনিয়ত ইরোশন হয়ে চলে যায় সেই জন্য সয়েলটাকে ইয়াং মনে হয় এটা যেখানে মানে ম্যাচিউরিটি এরা লাভ করতে পারে না কথা বুঝছো হোয়ার রেইনফল ইজ জেন্টল যেখানে বৃষ্টিপাত সাধারণত জেন্টল তো বুঝতে পারছো যে একটা সুষম বৃষ্টিপাত হয় খুব বেশি বৃষ্টিপাত হয় না সেখানে কিন্তু এবং প্রোফাইল টপোগ্রাফিটা যদি ফ্ল্যাট হয় তাহলে কি হয় এখানে সয়েলটা রিলেটিভলি ম্যাচিউর হয় ডিফারেন্ট প্রোফাইল হরাইজনস আর অয়েল ফল অর্থাৎ তোমাদের যে হরাইজন গুলো দেখাইলাম ও হরাইজন এ হরাইজন বি হরাইজন এই যে হরাইজন গুলো এই হরাইজন গুলো তখন ভালোভাবে ডেভেলপমেন্ট হয় যার ফলে সয়েলটা কি হয় আস্তে আস্তে ম্যাচিউর কথা হচ্ছে দেখো বৃষ্টি কাজেই যে সয়েলটা তোমার সবসময় পানির নিচে থাকে তোমাদের একটা টার্ম এখানে দেওয়া আছে বগি বগি মানে হলো ভেরি ওয়েট মনে করো যে হাওর এরিয়া বা বিল অঞ্চল যেখানে সয়েল সবসময় সেখানে পানি থাকে বা এটা আর্দ্র থাকে সেখানে সয়েলে দেখা যায় তোমার অর্গানিক ম্যাটারটা সয়েলের সাধারণত বেশি থাকে এই জন্য এখানে অর্গানিক হরাইজন ডেভেলপ করতে পারে অর্গানিক হরাইজনটা হলো ও হরাইজন সবার উপরে তোমার যেটা আছে এটার ও হরাইজন তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে আমি প্রোফাইলটা তোমাদের কেন দেখাইলাম কারণ অনেক আলোচনার মধ্যে অনেক প্রসঙ্গই কিন্তু সেই প্রোফাইল থেকে আসছে কথা বুঝছো কারণ আমাদের সয়েল ফরমেশন আলটিমেট টার্গেটটাই হলো সয়েল প্রোফাইলের ডেভেলপমেন্ট ওই যে ও হরাইজন যদি না বুঝো তাহলে অর্গানিক হরাইজন তো বুঝো আর ওটা হলো অর্গানিক ম্যাটার যেমন প্ল্যান্ট রেসিডিউস এনিমেল রেসিডিউস এগুলি থেকে আসে এবং এটা সাধারণত সবার উপরে কিন্তু ডেভেলপ করে ও হরাইজন প্রোফাইলে যদি খেয়াল করে এই ও হরাইজন কখন ডেভেলপ করে যখন এই যে সয়েলে তোমার অর্গানিক ম্যাটারটা বেশি থাকে এবং সয়েল যদি সাথে সাথে বা সবসময় বগি থাকে সেখানে কিন্তু একটা চান্স থাকে ও হরাইজনটা ডেভেলপ করার জন্য বা অর্গানিক ম্যাটার সেখানে বেশি থাকে এতক্ষণে আমরা কিন্তু তোমার টেম্পারেচার সম্পর্কে সরি প্রিসিপিটেশন বা বৃষ্টিপাত সম্পর্কে বললাম নেক্সট হলো আমাদের টেম্পারেচার আমরা তিনটা জিনিস বলছিলাম একটা হলো বৃষ্টিপাত আর একটা হলো টেম্পারেচার আর একটা হলো ভেজিটেশন টেম্পারেচার কিভাবে তোমরা জানো যে টেম্পারেচার সাধারণত আমরা কেমিক্যাল রিয়াকশনের সময় বলছিলাম বা কেমিক্যাল ওয়েদারিং এর সময় বলেছিলাম যে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে কিন্তু কেমিক্যাল রিয়াকশনের স্পিডটা বেড়ে যায় এবং এটা বিকামস ডাবল ফর এভরি 10 ডিগ্রি ইনক্রিজ ইন টেম্পারেচার প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য কেমিক্যাল রিয়াকশনের গতি কিন্তু দ্বিগুণ হয়ে যায় কাজেই কেমিক্যাল রিয়াকশন যখন বেশি হয় গতি বেশি হয় তখন ওয়েদারিংটা বেশি হয় কাজে এটা কিন্তু তোমার সয়েল ফরমেশনে একটা প্রভাব বিস্তার করে
সাথেই তোমরা টেম্পারেচার কাজে যখন টেম্পারেচারটা বেশি হবে তখন কেমিক্যাল রিঅ্যাকশনের গতি বেড়ে যাবে, তার মানে তোমার কি ডিকম্পোজিশন বা কেমিক্যাল ওয়েদারিংটা বেশি হবে, যেটা মাইক্রোবস মাইক্রোবস আছে মাইক্রোবসের বংশবৃদ্ধিও কিন্তু বেশি হয়, কারণ টেম্পারেচার বাড়লে এই সয়েলে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এদের বংশবৃদ্ধিও বেশি হয়, যে কারণে এই মাইক্রোবস আবার কিন্তু অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করে বা এটা মিনারালাইজেশন, অনেক সময় ডিকম্পোজিশন আর একটা শব্দ আমরা বলি মিনারালাইজেশন, কাজে যখন মিনারালাইজেশন হয় তখন অর্গানিক ম্যাটারের পরিমাণ কিন্তু কমে যায়, এই কথা এখানে বলা আছে যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার ওয়েদারিং এন্ড ক্লে কন্টেন্ট টেন টু ইনক্রিজ। ক্লে কন্টেন্ট কেন ইনক্রিজ করে বলো, কারণ হলো যে যত বেশি ওয়েদারিং হবে ওই কোর্স যে ম্যাটেরিয়াল গুলো এগুলো ফাইন হবে, যেহেতু আমরা জানি যে স্যান্ড সিল ক্লে তোমরা তিনটা পার্টিকেল বাই দিস টাইম শুনেছ, স্যান্ড হলো একটু কোর্স, তারপরে হলো সিল আর ক্লে হলো সবচেয়ে ফাইন, কাজে যত বেশি ওয়েদারিং হবে তত বেশি ক্লে পার্টিকেল সয়েলে ক্লে কন্টেন্টটা ইনক্রিজ করবে, এবং ওয়েদারিং কেমিক্যাল ওয়েদারিং বেশি, ওয়েদারিং বেশি কখন হবে যখন হলো টেম্পারেচার বেশি হবে, কথা হচ্ছে কাজেই এই টেম্পারেচার যখন বেশি হয় ওয়েদারিং বেশি হয় এই মিনারালাইজেশন বা ডিকম্পোজিশন বেশি হয়, যে কারণে অর্গানিক ম্যাটারের পরিমাণ কমে যায়, তারপরে হলো এই যে নাইট্রোজেন তোমার, হ্যাঁ এই নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, এগুলো সবগুলো ডিক্রিজ করে, সিলিকন অ্যালুমিনিয়াম বেস অ্যালুমিনিয়াম রেশিও এগুলো সবগুলো কিন্তু তোমার কমে যায়। স্যার ডিকম্পোজিশনের সাথে স্যার অর্গানিক ম্যাটারের সম্পর্কটা যদি বলতেন স্যার। হ্যাঁ ডিকম্পোজিশনের সাথে মনে করো অর্গানিক ম্যাটার আমরা জমিতে যখন প্রয়োগ করি তাই না, এটা কি হয় ভেঙে যায়, ভেঙে যাওয়াটাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন, যেটা তোমাদের কেমিক্যাল ওয়েদারিং আমরা বলে আসছি, কেমিক্যাল ওয়েদারিং এর আরেকটা নামই কিন্তু বলছিলাম ডিকম্পোজিশন। এই ভেঙে যাওয়াটা ত্বরান্বিত হয় যদি তোমার টেম্পারেচার বেশি হয়, কারণ টেম্পারেচার বেশি হলে রাসায়নিক বিক্রিয়ার গতি বেড়ে যায়, আবার টেম্পারেচার বেশি হলে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়, বুঝছো, কাজেই যখন ডিকম্পোজিশনটা হবে তখন তো অর্গানিক ম্যাটারের যে পরিমাণটা কমে যাচ্ছে, অন্যদিকে এই অর্গানিক ম্যাটার থেকে বিভিন্ন কি নিউট্রিয়েন্ট এগুলো আবার অসুবিধা, অর্গানিক ম্যাটারের পরিমাণ কমে যায় কিন্তু আবার অর্গানিক ম্যাটার থেকে এমন বলে যে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, কারণ কি নাইট্রোজেনটা তো অর্গানিক ম্যাটারে হলো নাইট্রোজেনের একটা প্রধান সোর্স, কাজে যখন অর্গানিক ম্যাটার রিজার্ভটা কমে যাচ্ছে নাইট্রোজেনের পরিমাণও কমে যাচ্ছে। তাপমাত্রার জন্য কিভাবে ভাঙবে স্যার, ওখানে স্যার ফোর্স দিতে হবে না আমাদেরকে, ওখানে কি তাপমাত্রার মাধ্যমে কি স্যার মানে কন্টেন্ট গুলো স্যার ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে? না তাপমাত্রা বাড়লে তুমি চিন্তা করবে এইভাবে ওয়েদারিং টা বেশি হবে না কম হবে, এটা বলো তাহলে ভালো হতো। In weathering, you have seen that temperature causes physical weathering, and also temperature increases the reaction of chemical weathering. So, on the other hand, we can say that the temperature increases weathering. So, upon weathering, large things are broken into small things. For example, a rock. is broken into smaller bits due to physical weathering. So we know sand particle, steel particle, and clay particle. Sand particle is coarse, then steel particle, and then clay particle. Clay particle is more finer. So when weathering increases, both physical weathering and chemical weathering, large particles is converted into small particle. So clay content increases. Is that clear? এখন তোমার যদি ওয়েদারিং বেশি হয় তাহলে কি হয় তোমার এই স্যান্ড গুলো আস্তে আস্তে আবার কি ভাঙবে না, ভাঙে আস্তে আস্তে কি হয় ছোট ছোট কণায় পরিণত হয়, অর্থাৎ ক্লে কন্টেন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে, কথা বলছো, অর্থাৎ বড় পার্টিকেল থেকে আস্তে আস্তে ছোট পার্টিকেল পরিণত হচ্ছে, ফাইনাল পার্টিকেলটা পরিমাণ বেশি হচ্ছে,
দিস ইজ দ্য লাস্ট পেয়ার স্যার রেশিও জিনিসটা যদি একটু বুঝাইতেন স্যার কোনটা কোনটা দুটাই মানে দুই রেশিও মানে দুটারই রেশিও কমে যাচ্ছে একটা তো উপরটা যদি কমে যায় তখন তো রেশিওটা কমে যাবে নিচেটা যদি বেশি হয় তাহলে রেশিও কমবে তোমার মনে করে রেশিও মানে কি ভগ্নাংশ ভগ্নাংশ যদি মনে করো হর বাই ল তোমার হরটা যদি কমে যায় তখন ল যদি বড় হয়ে গেল তখন এটা মান কমে যাবে না ওদের তো বেশ কমে যাবে এটা তোমার বুঝতে হবে না যে ওয়াদারিং এর ফলে কেমিক্যাল ওয়াদারিং বেশ করে যে টেম্পারেচার বৃদ্ধির ফলে এই কেমিক্যাল রিঅ্যাকশন যখন স্পিড বেড়ে যায় তখন তো এগুলোর পরিমাণ কমে যায় তো বেজের পরিমাণ কমে যায় সিলিকন বা অ্যালুমিনিয়াম এখানে আমরা অনুপাতটা কেন করি মানে একটু আগে যে বলা হয়েছিল যে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে তখন অর্গানিক ম্যাটারটা ইনক্রিজ করবে তাহলে না অর্গানিক ম্যাটার কমে যাবে যখন মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বেশি হবে অন মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইজ হায়ার কেমিক্যাল ওয়েদারিং ইজ হায়ার সো অর্গানিক ম্যাটার কন্টেন্ট উইল বি লোয়ার সো কারণ অর্গানিক ম্যাটার তো কমে গেল ডিকম্পোজিশন হওয়া মানে তো কমে যাওয়া রিজার্ভ থেকে কমে যাওয়া এই জিনিসটা তোমাদের বুঝতে হবে ডিকম্পোজিশন হলে বা ওয়েদারিং হলে অর্গানিক ম্যাটার পরিমাণটা কমে যায় কারণ অর্গানিক ম্যাটার ভেঙে যায় কথা বুঝছো এটা তোমাদের ক্লিয়ার স্যার ভিস্কোসিটি যে কারণে ভিস্কোসিটি অফ কোনটা প্রথম প্যারা প্রথম প্যারা তো আমরা বলেছি ভেলোসিটি গতি ভিস্কোসিটি কোথায় পাইলা এটা কি বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের গতিটা বেড়ে যায় বুঝছো যে টেম্পারেচার যদি বাড়ে এটা তো তোমরা জানো যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ যে রেট অফ কেমিক্যাল রিঅ্যাকশনস বিকাম ডাবল ফর এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ অফ টেম্পারেচার প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির কারণে তোমার কেমিক্যাল রিঅ্যাকশনের গতিটা কি হয় ডাবল হয়ে যায় এই কথা আমরা বলার চেষ্টা করছি কাজে তোমাদের মনে রাখতে হবে যখনই কেমিক্যাল রিঅ্যাকশনের গতি বেড়ে যায় তখন কি হয় তোমার ওয়েদারিং বেড়ে যায় ওয়েদারিং বেড়ে যাওয়া মানে হলো অর্গানিক ম্যাটার পরিমাণ কমে যাওয়া তারপরে অর্গানিক ম্যাটার যে সমস্ত এলিমেন্ট যেমন মনে করো নাইট্রোজেন ফসফরাস সালফার এগুলি সবগুলো পরিমাণ কমে যাবে কথা বুঝছো এই হলো সিনারি আচ্ছা নেক্সট যেটা কি কয় আমাদের এখন শেষ করতে সময় কমে গেল তো আচ্ছা নেচার অফ ভেজিটেশন তোমাদের এই যে লাস্ট প্রথম যে প্রশ্নটা তোমরা করেছিল রাজেশ তো কাম করার কথা না when average annual road and road misty will come complete নাই and the moisture remains constant please আব্দুল্লাহ মিউট করো আব্দুল্লাহ মিউট কর কথা বলে তো অন্যদের সমস্যা হয় When average annual temperature increases and the moisture remains constant, the quantity of organic matter decreases in temperate region. এই যে তোমাদের এই যে কথা বললাম এটা কিন্তু বুঝতে হবে
যে যখন টেম্পারেচারটা বেশি হয় মনে করো রেইনফলটা কনস্ট্যান্ট আছে ময়েশ্চার পরিমাণ কনস্ট্যান্ট কিন্তু টেম্পারেচার বেশি তাহলে কি হলো ওয়েদারিং বেশি হলো যে কারণে অর্গানিক ম্যাটারের পরিমাণ কমে যাবে দি ডিক্রিজ ইজ গ্রেটার ইন গ্রাসল্যান্ড সয়েল দেন ইন ফরেস্ট সয়েল ফরেস্ট সয়েলে গ্রাসল্যান্ডে সাধারণত এই চেঞ্জটা বেশি লক্ষ্য করা যায় অন দ্য আদার হ্যান্ড হোয়েন ময়েশ্চার অর্থাৎ প্রিসিপিটেশন ইনক্রিজেস বা টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলেও প্রিসিপিটেশন বেড়ে গেল তখন কি হবে অর্গানিক ম্যাটার কন্টেন্ট এটা সয়েলে ইনক্রিজ করবে যেহেতু এখানে ডিকম্পোজিশনটা একটু কম হচ্ছে কারণ রেইনফল হলো এটা ওয়াশ আউট করে নিয়ে যাবে কিন্তু এখানে ডিকম্পোজিশনটা কিন্তু কম হবে কথা বুঝছো যে কারণে আমাদের যখন সয়েলে এই প্রাইস সয়েলে যেহেতু এখানে পানি থাকে সব সময় সে কারণে কিন্তু এখানে অর্গানিক ম্যাটার রিজার্ভটা কিন্তু বেশি হয় কারণ এখানে ডিকম্পোজিশনটা একটু কম হয় কথা বুঝছো অক্সিডেশন কম হয় এখানে হলো রিডাকশন যে সমস্ত ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া গুলো হলো অ্যারোবিক এই অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো পানির মধ্যে সার্ভাইভ করতে পারে না যে কারণে তারা কিন্তু এই মাইক্রোবিয়াল যে ডিকম্পোজিশনটা এটা কিন্তু বেশি করতে পারে না যার ফলে অর্গানিক ম্যাটারের পরিমাণটা এখানে বেশি থাকে সুতরাং আমরা দুইটা জিনিস বুঝলাম একটা যদি যে ইফ টেম্পারেচার ইনক্রিজেস রেইনফল রিমেইনস কনস্ট্যান্ট দেন অর্গানিক ম্যাটার কন্টেন্ট ডিক্রিজেস বাট অন দ্য আদার হ্যান্ড হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট বাট রেইনফল ইনক্রিজেস দেন অর্গানিক ম্যাটার কন্টেন্ট অফ সয়েল ইনক্রিজেস ইফ দ্য রেইনফল এন্ড টেম্পারেচার আর বোথ হাই যদি দুইটাই বেশি হয় ইট ফেভার্স হায়ার ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার কারণ হলো যে টেম্পারেচার বেশি আবার রেইনফল বেশি হওয়ার কারণে কি হয় ওয়াশ আউট হয়ে চলে যায় যে কারণে এই এই দুইটা কারণেই কিন্তু বাংলাদেশে এক্সিস্টিং যে উই হ্যাভ এক্সপিরিয়েন্সড হাই টেম্পারেচার উই হ্যাভ অলসো হাই রেইনফল যে কারণে আমাদের এই ওয়েদারিং বেশি হয় আবার রেইনফলের মাধ্যমে ওয়াশ আউটও বেশি হয়ে যায় যে কারণে বাংলাদেশের সয়েলে অর্গানিক ম্যাটার স্ট্যাটাস হলো লো হাই টেম্পারেচার এবং হাই রেইনফলের কারণে যদিও আমাদের সয়েলে অর্গানিক ম্যাটার আমরা প্রচুর যোগ করি কিন্তু জমিতে এগুলো থাকে না কারণ টেম্পারেচার বেশি কারণে ওয়েদারিং ব্রেকডাউনটা বেশি হয় আবার রেইনফল বেশি হওয়ার কারণে এগুলো সাধারণত লিচিং লস হয় ওয়াশ আউট হয়ে চলে যায় কথা বুঝছো কাজেই দেখো ভেজিটেশনটা কিভাবে আমাদের এই ক্লাইমেট আমরা বলতে পারতেছি যে এই ক্লাইমেটটা কিন্তু ভেজিটেশনকে কন্ট্রোল করে টেম্পারেচার এবং রেইনফল এবং এই ভেজিটেশন আবার অর্গানিক ম্যাটারে অর্থাৎ সয়েল ফর্মেশনে কিন্তু প্রভাব বিস্তার করে কারণ অর্গানিক হলো সয়েলের একটা উপাদান এখানে আমরা ক্লাইমেটের একটা ইন্ডেক্স এটা লাস্ট স্লাইড দেখো যে যদি বৃষ্টিপাত হয় প্রিসিপিটেশন ইজ লেসার দেন ইভাপোরেশন উই কল দিস রিজন ইজ এরিড বা হিউমিড রিজন ইজ ইভাপোরেশন ইজ লেসার দেন প্রিসিপিটেশন অর্থাৎ প্রিসিপিটেশন ইজ হায়ার দেন ইভাপোরেশন তখন এটাকে আমরা বলি হিউমিড আর এই দুইটা যদি সমান হয় ইভাপোরেশন এন্ড প্রিসিপিটেশন সেটাকে আমরা বলবো এরিড হিউমিড বাউন্ডারি ঠিক আছে না এটাকে বলা হচ্ছে ক্লাইমেটিক ইন্ডেক্স সবগুলোকেই পরিবর্তন করবে কিন্তু এমনিতে আমরা যদি বলি যে সয়েল টেক্সচারটা সাধারণত তাড়াতাড়ি পরিবর্তন হয় না একটু সময় লাগে আবার স্ট্রাকচারটা তাড়াতাড়ি পরিবর্তন হয় কিন্তু সয়েল ফরমেশনের ভিউতে যদি বলো টেক্সচার স্ট্রাকচার সব পরিবর্তন হবে কাজে ফরমেশন মানে কি রকস মিনারেলস ভেঙে সেখান থেকে তো তোমার সয়েল ফরমেশন হচ্ছে কাজে সবগুলো চেঞ্জ হবে কথা বুঝছো চেঞ্জ হয়ে তো 100 বছর 200 বছর কারণ সয়েল ফরমেশন একটা প্রোফাইল ডেভেলপমেন্ট করতে কমপক্ষে 200 বছর লাগে চলো 200 ইয়ার্স এন্ড মোর স্যার কোশ্চেন আছে লং টাইমে অনেক কিছু প্রশ্ন তোমরা করো কোনো অসুবিধা নাই আমার সময় আছে স্যার আজকে যতটুকু পড়ালেন স্যার একটু ইম্পর্টেন্ট গুলো বলে দেন স্যার তখনই বলে দিছিলে এটা তো সবগুলো ইম্পর্টেন্ট বলছি যে ক্লাইমেট অ্যাজ এ হোল হলো ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষায় থাকে ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ ক্লাইমেট অন সয়েল ফর্মেশন এটার মধ্যে 7 নাম্বার থাকবে মানে ইম্পর্টেন্ট তোমার কি বলবো ক্লাইমেট তো পুরোটাই আসবে টেম্পারেচার স্যার যখন কনস্ট্যান্ট আর প্রিসিপিটেশন স্যার যখন হচ্ছে মানে স্যার দ্বিতীয় যে লাইনটা ছিল স্যার ওইখানে স্যার হচ্ছে তাহলে অর্গানিক ম্যাটার কিভাবে বাড়তিছে স্যার একটু যদি বলতেন স্যার কোনটা এটা
স্যার মাসখানেকটা সেকেন্ড টেস্টটা স্যার সেকেন্ড স্যার হ্যাঁ সেকেন্ডটা সেকেন্ড স্যার অর্গানিক ম্যাটার কি হয় বাড়বে স্যার এটা বুঝতে হচ্ছে টেম্পারেচার না টেম্পারেচার যা কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্টের কারণে সয়েলে মনে করো যে অর্গানিক ম্যাটারটা যা আছে এই অর্গানিক ম্যাটার তো ডিকম্পোজিশন হতে পারতেছে না যে কারণে অর্গানিক ম্যাটার কন্টেন্টটা ইনক্রিজ করে কথা বলছেন স্যার প্রিসিপিটেশনের জন্য স্যার যে হচ্ছে ইরিশন হচ্ছে সয়েলের অর্গানিক ম্যাটার তোমার মতো যদি মনে করো ব্রেকডাউন না হয় ইরোশন মানে কি ইরোশন বলছি আমরা যে আগে তো ডিটাচমেন্ট হইতে হবে অর্গানিক ম্যাটার যদি ইনট্যাক্ট থাকে সয়েলে তাহলে তো ডিটাচমেন্ট না হলে ইরোশন তো হবে বুঝছো মনে করো একটা অয়েল স্ট্রাকচার সয়েলে যদি অয়েল স্ট্রাকচার থাকে এখানে কিন্তু ইরোশনটা কম হবে কথা বুঝছো আর যদি স্ট্রাকচার কি হয় স্যার ওই যে বগি এরিয়াতে স্যার মানে ভেরি ওয়েট বগি মানে যেখানে বৃষ্টিপাতটা বেশি হয় স্যার আমাদের গত ক্লাসের স্লাইডটাও স্যার পাইনি স্যার আমরা পড়ব কি হবে স্যার তোমাদের স্লাইড না আমি এই ক্লাসটা শেষ করে তোমাদের আমি এই যে নোটটা দিয়ে দিব একজন এই মেসেজ একজনকে দিন আমি মেসেজ তোমায় কি দিলাম আপনার ক্লাস শেষ হবে কবে স্যার অর্গানিক ম্যাটার বিলে কি ফার্টিলিটি বাড়ে এরকম কিছু অর্গানিক ম্যাটার তো অবশ্যই ফার্টিলিটি বাড়ে অর্গানিক ম্যাটার ইজ দা লাইফ অফ সয়েল শোনা তোমার নাইট্রোজেন স্যার তুমি বলে না বাংলাদেশের জমি বেশি উর্বর তাহলে বাংলাদেশে যদি অর্গানিক ম্যাটার কম থাকে তাহলে উর্বরতা কি তাহলে কম অর্গানিক ম্যাটার বাংলাদেশের সয়েলে কম এটা বলবো না বেশি কিন্তু সব সময় বেশিটা থাকে না বুঝছো অর্গানিক ম্যাটার বেশি বলেই তো জমি উর্বর গাছপালা আমরা গ্রো করি তাই না টেন্ডেন্সি তো বলছো যে লো অর্গানিক ম্যাটার স্ট্যাটাস দুইটা বাড়লে কি স্যার সয়েল কি অ্যাসিডিক হয়ে যাবে স্যার টেম্পারেচার আর প্রিসিপিটেশন দুইটাই যদি ইনক্রিজ হয় তাহলে কি সয়েল ফর্মেশনটা অ্যাসিডিক হবে হ্যাঁ সয়েলটা অনেক সময় অ্যাসিডিক হবে যেহেতু রেইনফলের কারণে বেসিক ক্যাটায়নটা ওয়াশ আউট হয়ে চলে যাবে তো অনেক অ্যাসিডিক হওয়ার সম্ভাবনা বাংলাদেশে অনেক তো অ্যাসিডিটি এইভাবে ডেভেলপ করেছে বাংলাদেশে 30টা ইজেটের মধ্যে প্রায় 10টা 11টা ইজেটে কিন্তু অ্যাসিডিক সয়েল পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য একটা প্রবলেম স্যার একটা কোশ্চেন ছিল স্যার এই যে সেকেন্ড প্যারাতে বলা হয়েছে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট এখানে তো ডিকম্পোজিশন হচ্ছে না তার ফলে মনে করেন অর্গানিক ম্যাটার কনস্ট্যান্ট থাকতেছে কিন্তু ইনক্রিজ হচ্ছে কিভাবে ইনক্রিজ হয় যে তোমার গাছপালা থেকে যোগ হয় যে গাছপালা থেকে যোগ হচ্ছে না গাছপালা অ্যানিমাল রেসিডিউস তোমার যদি ডিকম্পোজিশন না হয় যুক্ত ম্যাটার গুলো নিয়ে আসবো হ্যাঁ আমি মোমবাতি ধরে এখানে অন্যান্য ম্যাটার গুলো তখন নিয়ে আসতে হবে তাহলে না অন্যান্য ম্যাটার কেন প্ল্যান্ট রেসিডিউস তো যোগ হচ্ছে জমিতে সয়েলে কন্টিনিউয়াস অ্যানিমাল রেসিডিউস তো যোগ হচ্ছে যেখানে ইনক্রিজ করতেছে তোমার যদি মনে করো আমরা তো অর্গানিক ম্যাটার যোগ করতেছি এই আমরা যে গাছপালা যে গ্রো করি এটা পাতা পাতা আবর্জনা এগুলো যোগ হচ্ছে না এগুলো ইনক্রিজ করবে না তখন এইটা আর আরেকটা কারণ আমাদের তো প্রক্রিয়া তো অব্যাহত আছে মানুষের যে অ্যাক্টিভিটি মনে করো বন ফরেস্ট এরিয়া চিন্তা করো ফরেস্টে গাছপালার পাতা তো সবসময় পড়তেই আছে তোমার যদি ডিকম্পোজিশন না হয় তাহলে এটা যোগ হবে না ইনক্রিজ করবে না এই জন্য তো এখানে বলা হয়েছে দেখো গ্রাসল্যান্ডে যেহেতু অনেক গাছপালা গ্রো করা হয় এই ক্ষেত্রে এই চেঞ্জটা বেশি হয় অর্থাৎ বেশি পরিমাণে অর্গানিক ম্যাটার যোগ হয় ঠিক আছে সবাই বুঝতে পারছো না ওকে স্যার আবার আরেকটা ক্লাসে শেষ করার প্ল্যান ছিল কিন্তু আজকে তো আমরা বেশি আগাইতে পারলাম না আমার চারটে ফ্যাক্টর আরো বাকি রয়ে গেল স্যার না গাইলেও যেটুকু বোঝা গেছে